এই যে ঠিক এই যে হলুদ জুতা বরাবর মাশাআল্লাহ সূরা আয়াত সংখ্যা কত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি দিনও ভাই ও বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে যে আপনারা অবশ্যই জানেন যে কিছুদিন আগে আমাদের সাতক্ষীরা জেলার বৈকারী সীমান্ত এলাকায় আবরারুল হক আসিফ হুজুরে এসেছিল আসার পর সেখানে একটি বিষয়ে আলোচনা করার পর সেই আলোচনার তাফসীরের কিছু থেকে মূল কথা আমাদের মতন যুবক ভাইদের কাছে তিনি প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর দিতে পারলে তিনি পুরস্কৃত করেছিলেন সেই ভিডিওটা আপনাদের দেখাবো তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে সাতক্ষীরা বৈকারী সীমান্ত এলাকায় এসে হুজুর কি সুন্দর একটি বয়ান করেছেন আপনাদের সেই ভিডিওটি দেখাবো আর যে ছেলেটা আর হুজুর হাদিয়া দিয়েছেন বা পুরস্কার দিয়েছেন প্রশ্নের উত্তর দিতে পেরেছেন চলেন আমরা সেই ভিডিওটি আপনাদের দেখাবো তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন চলেন আপনাদের সেই ভিডিওটি দেখাই তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই ছেলেটার যে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ইনি এই ছেলেটা কিন্তু আপনার হচ্ছে মাদ্রাসা লাইনে পড়াশুনো করে সেই জন্য অনেক সুন্দরভাবে দিতে পেরেছে চলে আরও আপনাদের দেখায় তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন সাতক্ষীরার মাটিতে আবারও আসবো আপনাদের ভালোবাসায় আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক
করার দোয়া করুন, ঠিক আছে? ইনশাআল্লাহ আগে দুটো হাত সবাই তুলেন, বলেন লিল্লাহি তাকবীর, হাত হাত উপরে হাত উপরে। আমি ওয়াদা করাচ্ছি, বলেন হুজুর শুনি নাই, আরো জোরে আমরা, আরো জোরে আমরা ওয়াদা করছি পুরস্কার দেওয়ার পরে দোয়া করে মোনাজাত করে বাসায় ফিরে যাব, তার আগে আমরা কেউ উঠে যাব না। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার দেখি আপনার কই যান, হ্যাঁ বাচ্চাই নাউজুবিল্লাহ মিন যালিক। বসো বাবু বসো, যুবকরা মনোযোগ দিয়ে শোনো, যে আজকের তাফসির মুখস্থ হতে পারবা সে আজকে সেলিব্রিটি হয়ে যাবে কিন্তু। আমার পুরস্কার আর পকেটে আছে, গরিব মানুষ যা পারি দিব, ছিলাম টাকা যা আছে দিব, কোনো সমস্যা নাই। পারা নাম্বার ছিল 30, পারা নাম্বার কত? আর জোরে, সুরাটা হচ্ছে 101 নাম্বার সুরা, কত নাম্বার সুরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা, কয়টা? এই সুরাটার নাম হচ্ছে আল কারিয়াহ। সুরাটার নাম কি? সুরার আয়াত সংখ্যা কয়টা? আচ্ছা, এই সুরার মূল আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত। মূল আলোচ্য বিষয় কি? এই সুরাতে আল্লাহ তাআলা তিনটা শব্দ উল্লেখ করেছেন, মানে এক শব্দ তিনবার উল্লেখ করেছেন। শব্দটা কি ছিল? শব্দটা কি ছিল? আচ্ছা, এবার আসেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নির্ধারণ করেছেন এক ফু দেওয়ার জন্য, ফেরেশতার নাম কি? মোট তিনটা ফু কিয়ামতের জন্য দেওয়া হবে, কয়টা? আরো জোরে কয়টা? এক নাম্বার ফুতে মানুষগুলো পাহাড়গুলো ফেটে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পুরো পৃথিবী। দুই নাম্বার ফু দিলে মানুষও মরবে, জিন মরবে, ফেরেশতা মরবে, মালাকুল মৌত সব শেষ হয়ে যাবে। আর তিন নাম্বার ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে আবার কবর থেকে উঠাই দিবে, একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে? শেষ কথা বলেছিলাম, ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাজিয়া। যারা আমল নামা 50-50 নয় বরং 50-51 হবে, গুনাহ হবে 50 অথবা সরি গুনাহ হবে 49, আর যদি আমল নামা হয় 51 তার জন্য জান্নাত হবে না জাহান্নাম? জাহান্নাম না জান্নাত। যারা আমল নামার ভেতরে গুনাহ হবে 51% আর আমল হবে মাত্র 49%, সে কি জান্নাত না জাহান্নাম? তাহলে জান্নাতে যাওয়ার জন্য 100-তে লাস্ট কথা বলেন না, 100-তে 51 গেইন করতে পারলে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে প্রবেশ করাবে, একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন যে কোনো একজন যুবক দাঁড়াবেন, শোনাতে হবে না, আমি প্রশ্ন করব খুবই সহজভাবে, জাস্ট উত্তর দিলেই হবে। একজন যুবক সাহস করো, আমি আছি, দুইবার ছাড় দেওয়া হবে, সামনে আসো, এখানে আসো, রোডে চলার রাস্তা, রাস্তা বিশ্ব রোড, দেখবেন যে ওই যে ট্রাকের যেই টায়ার আছে এটা মাঝে, কিন্তু আপনাদের উদাহরণ সহ আরে বোঝানোর চেষ্টা করতেছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, আপনারা সবাই মনোযোগ সহকারে শুন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। স্কুলে যখন ছুটি হয় কি দেয়? ঘন্টা। এটার সাউন্ড মারাত্মক সাউন্ড না, এই কান ছালা পড়া লেগে যায় একবারে, কি রে থাম তাও থামে না। আর যারা দারোয়ান হয় এগুলো দেওয়ার জন্য কি যে মজা পায়, দিতেই থাকে, এরকম আছে না নাই বল। আমি যখন স্কুলে মুরব্বী, আমার কথা ভালো করে বুঝবেন, যুবকরা তো এমনি বুঝবে, যখন আমি স্কুলে পড়তাম আমার মনে আছে এই যে দারোয়ান বা যে দায়িত্বে থাকতো এই ঘন্টা দেওয়ার সঙ্গে থামতোই না, কি যে একটা মজা পায়। তো এই তত্ত্বের আওয়াজে একটা মারাত্মক সাউন্ড আছে না নাই? তো কিয়ামতের জন্য যে সাউন্ডটা তৈরি হবে এটা কি বজ্রপাতের মতো হবে? এটা কি ট্রাকের টায়ার ব্লাস্টের মতো হবে? স্কুলের কলেজের তত্ত্বরী ঘন্টার মতো আওয়াজ হবে? ভয়ঙ্কর সাউন্ড।
কাছে মোটামুটি কাছে গেছি। দেখেন শুক্রবার আজকে আজকে আমরা 2023 সালে বসে আছি। পৃথিবী যখন তৈরি হয় তখন থেকে নিয়ে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম আজ অবধি এদিকে তাকান, একটা সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এইভাবে। হি ইজ ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল, আল্লাহ জাস্ট একটা অর্ডার দিবেন, ফু দিবে, কেমন শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ, বললেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যান অ্যাঞ্জেলস ফ্রম বিগিনিং টু দ্য ওয়ার্ল্ড জাস্ট টু ব্লো দ্য হর্ন, জাস্ট তার কাজ হচ্ছে একটা সিংহায় ফু দিবে। তবে ফুটা হচ্ছে হাদিসে আসছে কয়টা, তিনটা দেখা যায়। এত আস্তে আপনারা কথা বলছেন, ভয়টাই পাচ্ছেন নাকি আপনারা? জয় বলেন কয়টা। সাতক্ষীরার ভাইরা, এই ওয়াসটা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, আজীবন থাকবে। তো যখন মানুষ দেখবে সাত